ডেইলি নিউজের আজকে টাকার আপডেটে সকলকে স্বাগত জানাই। ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থেকে সম্পূর্ণ ইনফরমেশনটি বুঝে নিলে আপনি আর্থিকভাবে লাভবান হবেন এবং আপনার সময় বেঁচে যাবে। আগস্ট মাসের 16 তারিখ 2024 সাল। প্রবাস থেকে ছুটি ক্রেডিটে দেশে টাকা পাঠাতে সবসময় টাকার প্রকৃত বিনিময় মূল্য জেনেই টাকা পাঠাবেন। বৈদেশিক মুদ্রা বাংলাদেশি টাকায় পরিবর্তন করা হলে আজ আপনি যে টাকা পাচ্ছেন তা আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি। মালয়েশিয়ান প্রবাসী এক রিঙ্গিত পাবেন 26.70 টাকা, ব্যাংক টু ব্যাংক বিকাশ 26.35 টাকা, ক্যাশ পিকআপ 26.35 টাকা। সৌদি আরব প্রবাসী এক রিয়াল 31.34 টাকা, ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিকআপ 30.66 টাকা। ইউএস ডলার 120.64 টাকা, ব্যাংক টু ব্যাংক বিকাশ নগদ 120 টাকা, ক্যাশ পিকআপ 118.34 টাকা। ইউরোপিয়ান ইউরো 131.50 টাকা, ব্যাংক টু ব্যাংক মোবাইল ওয়ালেট ক্যাশ পিকআপ। ইতালিয়ান ইউরো 131.50 টাকা, ব্যাংক টু ব্যাংক বিকাশ নগদ 131 টাকা, ক্যাশ পিকআপ 129.32 টাকা। ব্রিটেনের পাউন্ড 152.12, ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপ 151.23। সিঙ্গাপুর ডলার 90.10, ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপ 88.82। অস্ট্রেলিয়ান ডলার 79.68, ব্যাংক টু ব্যাংক বিকাশ নগদ 78.22, ক্যাশ পিকআপ 77.60। ইউএই সংযুক্ত আরব আমিরাত 32.54, ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিকআপ। ওমানি রিয়াল 311.10, ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপ 300 টাকা। বাহরাইনি দিনার 312.53, ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপ 301 টাকা। কাতারি রিয়াল 32.85, ব্যাংক টু ব্যাংক। কুয়েতি দিনার 392 টাকা, ব্যাংক টু ব্যাংক ক্যাশ পিকআপ 362 টাকা। ইন্ডিয়ান রুপি 1.39.84, ব্যাংক টু ব্যাংক। এর পাশাপাশি অনলাইনের মাধ্যমে ট্রান্সফার, এজেন্টের মাধ্যমে ট্রান্সফার, ব্যাংক ট্রান্সফার, নগদ, বিকাশ, রকেট, রিয়া মানি, সেন্ড মানি, ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন। গোপন নাম্বার সহ আরও নানান পন্থা বা পদ্ধতি অবলম্বন করার কারণেও টাকার রেটে পরিবর্তন আসবে, যেটা আপনাকে টাকা পাঠানোর সময় কনফার্ম করে নিতে হবে সঠিক রেট পাওয়ার জন্য। এবং মনে রাখবেন, বৈধ পন্থা অবলম্বন করে দেশে টাকা পাঠালে সরকার ঘোষিত প্রণোদনার টাকা 2.5% আপনি পাচ্ছেন, এটি পাবেন কি না এক্সচেঞ্জ থেকে কনফার্ম করতে হবে। এবং দেশে টাকা পাঠিয়ে আপনার আপনজনকেও ব্যাংক থেকে বুঝে নিতে বলতে হবে। কোনো প্রতারিত না হতে চাইলে এক্সচেঞ্জ থেকে কথা বলে নেবেন এবং দেশে টাকা পাঠিয়ে প্রিয়জনকে বুঝে নিতে বলবেন। সমস্যা হলে আলোচনার মাধ্যমে সমাধান করবেন, একবার সমাধান হয়ে গেলে পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল করে রাখলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন জানতে পারবেন, কাজেই কাজটি এখনই করে নিতে পারেন।